What's up guys, welcome back Authentic Bangla YouTube channel. দেখো কতটা চিজি কতটা চিজি প্রচুর চিজি 100 টাকার বিদা। What's up guys, welcome back Authentic Bangla YouTube channel. তো আজকে আমরা যাব গার্লিক ক্রাস্ট, ঠিক আছে? গার্লিক ক্রাস্টে গিয়ে ট্রাই করব যে ওখানকার পিজা, মানে অ্যাকচুয়ালি ওটা ইটালিয়ান রেস্টুরেন্ট। তা ইটালিয়ান রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি ইটালিয়ান ফুড হচ্ছে পিজা, তো সেটাই আগে ট্রাই করবো, সেখানকার পিজা ট্রাই করবো, ঠিক কতটা টেস্টি সেখানকার পিজা। তা সেটা যেতে গেলে আমাদের যেতে হবে কাঁচরাপাড়া। এই মুহূর্তে আমরা কাঁচরাপাড়াই আছি, চলো লেটস গো, যাওয়া যাক। তো আফটার অল আমরা চলে এসেছি গার্লিক ক্রাস্টে, ঠিক আছে? আর এখানকার স্পেশালিটি যেটা দেখলাম, এখানে 100 টাকা থেকে পিজা স্টার্ট আছে, ঠিক আছে? দেখি এবার ট্রাই করে দেখি কতটা ভালো। আফটার অল আমরা চলে এসেছি গার্লিক ক্রাস্টে, ঠিক আছে? উপরে আমার ফার্স্ট ফ্লোরেই আছে এটা। আর এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর লাগলো। এখানে পিজা যেটা মেকিং করা হয় সেটা হচ্ছে কোনো আভেনে করা হয় না, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ফায়ার আভেন যেটাকে বলে, যেটা কাঠের তৈরি, সেখানে তৈরি করা হয় ফুললি ইটালিয়ান স্টাইলে। আর এরা যারা সসগুলো যেগুলো ইউজ করে, পিজা সস যেটা বেস যেটা, ওরা সব কটাই নিজেরা তৈরি করে, ঠিক আছে? তা তোর কেমন লাগলো এখানে এসে? তো আমরা আজকে চলে এসেছি গার্লিক ক্রাস্টের ওনারের সাথে কথা বলতে। তা ওনার আমাদেরকে বলবে এখানকার স্পেশাল পিজা কোনটা আছে, এখানে আউটলেটটা কোথায় আছে, কী আছে, সব কিছু বলবে। তা দাদা আপনার নামটা কী? আমার নাম সামর গায়েন। এটা আমার মানে আমার নিজের প্রথমে প্রচেষ্টায় এটা করা। আর আমরা এখানে যে পিজাটা তৈরি করি, আমরা উড ফায়ার ওভেনে পিজা তৈরি করি, সেটা আমরা দেখিয়েছি, সেটা আমরা দেখিয়ে দিয়েছি। আপনি যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করেন, মানে আপনি যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করেন, যেমন পিজার যে বেসটা সসটা, সেগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন? হ্যাঁ, বেস অবশ্য অবভিয়াসলি বেস আমরা নিজেরা তৈরি করি, ডো আমাদের নিজেদের তৈরি হয় এবং ডো সেই ডো দিয়েই আমরা বেস তৈরি করি। এবং পিজা সস ওটা আমরা নিজেরা বাড়িতে তৈরি করি, বাড়িতে তৈরি করে তারপরে ওটাকে ইউজ করা হয়। মানে কোনো রকমের আমরা মার্কেটের জিনিস মানে যতটা অ্যাভয়েড করা যায় ততটা আমরা অ্যাভয়েড করি আমি মনে করি। তা আমরা সেটা খেয়ে বুঝবো যে কতটা সার্থক, যেহেতু এখানে এর আগেও অনেক ইউটিউবার্সরা এসেছে, তারা বলেছে খুবই ভালো খেতে। এবার আমি খেয়ে দেখি কতটা টেস্টি, ঠিক আছে? তা বেশি কথা না বলে এবার এগাই আমাদের পিজার দিকে। আর আমরা এখানে সবথেকে চিপেস্ট যেটা 100 টাকা, মাত্র 100 টাকায় পিজা পাওয়া কিন্তু খুবই কঠিন আজকালকার দিনে, তা সেটাও এখানে পাওয়া যায়, তা সেটাও ট্রাই করবো। কেননা সবথেকে চিপেস্ট প্রাইসটা যে ভালো পিজা দিতে পারে সেটাই একবার দেখবো আমরা, সেটাই কি সম্ভব, এত কমে কি এত ভালো পিজা দেওয়া সম্ভব সেটাই দেখবো। থ্যাংক ইউ দাদা। ওকে, থ্যাংক ইউ। তো আপাতত আমরা এখানে পিজার দোকানের ওনারের সাথে কথা বললাম, ঠিক আছে? তা এখানকার পিজার কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই নাকি বলে খুবই ভালো হয়, আর এখানকার চিজ বগেরা বগেরা যা যা লাগে পিজা বানাতে সবই নাকি বলে খুবই ভালোভাবে বানায়, আর ওরা নিজেরা সব কিছু তৈরি করে, চিজটা বাইরে থেকে কেনে। তো সেটা তো শুনলামই, এবার আমরা কী কী অর্ডার করেছি সেগুলো? আমরা অর্ডার করেছি সব থেকে কম দামে যেটা কর্ন পিজা 100 টাকারটা, আর একটা অর্ডার করেছি সুপ্রিম সিলেকশনে বারবিকিউ চিকেন সুপ্রিম, যেটা সেটার প্রাইস হচ্ছে 370। আমি মেনু কার্ড দেখিয়ে দেবো, আর আমরা যেটা ট্রাই করছি এখন সেটা হচ্ছে সুপ্রিম সিলেকশনে, ঠিক আছে? মানে এখানে দুরকম আপনি সিলেকশন পেয়ে যাবেন, একটা হচ্ছে ইকোনমি সিলেকশন আর একটা হচ্ছে সুপ্রিম সিলেকশন। মানে হচ্ছে কি ব্যাপারটা, একটু মানে পয়সা চিপ, মানে যার কাছে কারোর কাছে চিপ থাকতে পারে, তা সে এখানে এই পিজাগুলো পেয়ে যাবে। যেরকম দেখুন এখানে বারবিকিউ চিকেন যেটা আমরা 370 টাকা দিয়ে ট্রাই করছি, ওইটা কিন্তু এখানে 240 টাকা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? সাইজও আপনি মানে সাইজের ব্যাপার আছে, 130 টাকাটা স্মল সাইজ হবে আর ওটা মিডিয়াম, ওটা লার্জ।
তা যাই হোক, মানে আপনি এখানে কমেও পাবেন, দাম দিয়েও পাবেন, ঠিক আছে। এবার যেহেতু উনি বললো ওটা একটু বেশি টেস্টি হবে, খেতে ভালো হবে, তাহলে ওইটাই আমরা ট্রাই করবো। আপাতত ওটা এখন মেকিং হচ্ছে। তো যেমন কি তোমরা দেখছো, তা আমাদের সামনে সেই চিজ কর্ন পিজাটা চলে এসেছে, ঠিক আছে। পিজাটা কিন্তু বেশ বড় সাইজ আছে, ঠিক আছে, বেশ বড় সাইজ পিজাটা। তো পিজাটা ট্রাই করবো এবার, ঠিক আছে। গন্ধটা খুবই ভালো আসছে, গন্ধটা খুবই ভালো আসছে, যে অ্যারোমা যেটা সেটা খুবই ভালো বেরোচ্ছে। এবার খেয়ে দেখা যাক কতটা টেস্টি পিজাটা, মানে বলার মতো কিচ্ছু নেই, ঠিক আছে। এখান থেকে এরকম জাস্ট একটা টান দিয়ে দেখো কতটা চিজ, ঠিক আছে। এটা 100 টাকার পিজা, মানে ভেবে মানে বলা যাচ্ছে না, দেখো কী লেভেলের চিজ আছে এটা। এটার দাম 100 টাকা, 100 টাকায় এত ভালো পিজা, মানে বিশ্বাসই হচ্ছে না আমার, সত্যি বলতে আমার বিশ্বাস হচ্ছে না। আমিও জীবনে এত ভালো পিজা 100 টাকায় দেখিনি। টেস্ট করবো, খুবই গরম আছে, ঠিক আছে, টেস্ট করবো, দেখি ফার্স্ট বাইট। অনেস্টলি খুব ভালো খেতে, অনেস্টলি বলছি খুব ভালো খেতে। এবার তুই একবার ট্রাই কর। মানে প্রচুর ভ্যালু ফর মানি, ঠিক আছে, প্রচুর ভ্যালু ফর মানি, খুবই ভালো লাগলো। মানে আউটস্ট্যান্ডিং খেতে, সত্যি লাজবাব খেতে, খুব ভালো খেতে। যেহেতু অথেন্টিক বাংলা চ্যানেলে একদম অথেন্টিক ইটালিয়ান খাবার করছি, খুব ভালো খেতে, সত্যি বলছি, অনেস্টলি বলছি, এত চিজি এত সুন্দর কিছু আর বলার নেই। দেখো কতটা চিজি, কতটা চিজি, প্রচুর চিজি, প্রচুর চিজি। প্লিজ ট্রাই করবে, ঠিক আছে। আমি কিন্তু বারবার করে বলছি, একবার আসো, একবার ট্রাই করেই যাও, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না এতটা ভালো খেতে। চলো খাওয়া যাক, আর কোনো কথা বলতে পারছি না, খাই আবার।
চিকেন বারবিকিউ পিজাটা চলে এসেছে, একটা খুবই সুন্দর স্মেল আসছে, মানে এরকম স্মেল আগে কোনোদিনও আমি পাইনি। এটা ট্রাই করে দেখতে আজকে এতটা বড়, এতটা বড় সাইজ, এটা আমার গায়ে পুরো চলে এসেছে, এতটা বড় সাইজ। আর একটা খেয়ে আমরা কি ট্রাই করলে গরম আছে, স্মেলটা খুবই সুন্দর, সত্যি বলছি স্মেলটা খুবই সুন্দর স্মেল আসছে, পুরো আলাদা ইউনিক স্মেল, আমি এরকম স্মেল এর আগে কোনোদিনও পাইনি। এর উপরে হালকা হালকা বেরেস্তাও আছে, দেখো বেরেস্তা, এবার টেনে দেখা যাক, ওইটার মতো এটাও চিজি নাকি। ও এটাও মারাত্মক চিজি, ফার্স্ট বাইট। অনেস্টলি আগেরটাও সুন্দর ছিল, এটাও আরও সুন্দর খেতে, এটা আরও ভালো খেতে। এটা প্রাইস পড়ছে 370 টাকা অ্যারাউন্ড, এটা খুবই সুন্দর খেতে, আগেরটার থেকেও এটা বেশি সুন্দর লাগছে। অবভিয়াসলি এর মধ্যে চিকেন আছে, ব্ল্যাক অলিভ আছে, আরও এখানে অনেক রকম জিনিস দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে সসেসও বোধহয় আছে, সসেসও কেটে দিয়েছে, ঠিক আছে। আর এই যে পাতাটা দেখছো না, তুলসী, অনেস্টলি বলছি খুব ভালো খেতে, মারাত্মক চিজি, মারাত্মক চিজি, খুব চিজি। শেষ করে বলছি, আরও অনেক কথা আছে, শেষ করার পরে আরও কথা বলছি, বাই। তো আফটার অল আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা পুরোটা খেতেও পারিনি, এতটা কোয়ান্টিটি ছিল, তাই আমরা প্যাকও করে নিয়েছি, প্যাকও করে নিয়েছি, ঠিক আছে। তা এমনি খুবই ভালো খেতে ছিল আর খুবই চিজি ছিল, ঠিক আছে। সবাই আসো, সবাই ট্রাই করো, আমি বলছি আমাদের চ্যানেলে যত লোক দেখছে সবাই আসো, সবাই ট্রাই করো আর ভিডিওটা শেয়ার করো। মাত্র 100 টাকায় এত ভালো পিজা মা কালি বলছি কোথাও খাইনি, ঠিক আছে। আর ভিডিওটা আমাদের শেষ হয়ে গেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। টাটা।